হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন পৃথিবীতে এমনও কিছু দেশ আছে মেয়েরা বিবাহের জন্য ছেলে পাচ্ছে না, কারণ এ সকল দেশগুলোতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা অনেক কম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এরকম ছয়টি দেশ সম্পর্কে, এবং আরও জানানোর চেষ্টা করব এই সকল দেশগুলোতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা কেন কম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে স্বনামধন্য কয়েকটি দেশ আছে যেখানে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা অনেক কম। তার মধ্যে রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া এবং ইউক্রেন, এই দেশগুলোতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা অনেক কম। তাই এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে। জানলে অবাক হবেন, এসব দেশগুলোতে ছেলেরা স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারে না। ছেলেদেরকে দেখলেই মেয়েরা হাত ধরে টানাটানি করে ফিজিক্যাল রিলেশন করার জন্য। এমনকি রাস্তাঘাটে ছেলেদেরকে দেখলেই তারা ফুল দিয়ে অনেক সময় ছেলেদেরকে বিয়ের জন্য সরাসরি অফারও করে। তাহলে আপনারাই বুঝুন কতটা পুরুষহীনতায় ভুগছে এসব দেশগুলোর মেয়েরা। লাটভিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 118 জন। লিথুনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 117.2 জন। আর্মেনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.5 জন। রাশিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.3 জন। বেলারুশে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.2 জন। এবং ইউক্রেনে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115.87 জন। এসব দেশগুলোতে নারী পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। নারী পুরুষের এই ভারসাম্যহীনতার প্রমাণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 50% বেশি। সমাজবিজ্ঞানী বাইবাবেলা বলেছেন, এসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরি হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে, আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর 4 গুণ। নারী পুরুষের ভারসাম্যহীনতা প্রথম বোঝা যায় 30 থেকে 40 বছর বয়সীদের মধ্যে, কারণ এই বয়সে যে কয়জন মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা। এর অর্থ হচ্ছে ওই বয়সীদের মধ্যে গাড়ি দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশি। এসব কারণে এদেশগুলোতে বিয়ের জন্য নারীদের পাত্র পেতে হিমশিম খেতে হচ্ছে। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম সকল অজানা তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।